ঈদের ছুটির পর দেশে করোনায় সর্বোচ্চ 247 মৃত্যু শনাক্ত ও রেকর্ড 15,000-এর বেশি পরে চালান এলেই অ্যাস্ট্রাজেনেকা দেয়া শুরু ওয়ার্ডে টিকা কর্মসূচি নির্দেশ রাজধানীতে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী একদিনে সর্বোচ্চ 120 জন হাসপাতালে ঢাকা নির্মাণাধীন ভবনে ঝুঁ মারলেই মিলছে এডিসের লার্ভা কাল থেকে বাড়ি বাড়ি অভিযান পদ্মা সেতু ঝুঁকিমুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়ায় সরানোর সুপারিশ 4,000 টন জাহাজের ধাক্কায়ও বড় ক্ষতি হবে না জানালেন মন্ত্রী পরিষদ সচিব করোনাকালে আয় কমায় প্রতিদিনই বাড়ছে টিসিবি পণ্যের চাহিদা ভোক্তাদের লম্বা লাইন বরাদ্দ বাড়ানোর দাবি মধ্যবিত্ত পরিবারের লোকজন আমরা যারা যাবটা কোথায় শরীরে ঘাম এরম বের হয়ে যাচ্ছে প্রথম আজকে এবং কাপড়ের ভাঁজে ভাঁজে প্রায় 2.5 কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা একজন গ্রেফতার সৌদি ফেরত ফ্লাইট থেকে 4 কেজি স্বর্ণ উদ্ধার দেখছিলেন শিরোনাম প্রবাসী সময় সঙ্গে আছি আমি এশা হোসেন ঈদের ছুটির পরপরই করোনায় একদিনে মৃত্যু ও শনাক্তের রেকর্ড দেখল দেশ গত একদিনে সারা দেশে মারা গেছেন সর্বোচ্চ 247 জন দেশে প্রথমবার অর্ধলক্ষ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন 15,192 জন বিধিনিষেধ না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী এদিকে শিল্প কারখানা খুললে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না দেশের করোনা পরিস্থিতি দিনকে দিন আগের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে শনাক্ত ও মৃত্যুর হার হাসপাতালগুলোতেও ঠাঁই নেই অবস্থা সরকার বারবার কঠোর বিধিনিষেধ দিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের চেষ্টা করলেও মানুষের অসচেতনতায় কোনো সুফল মিলছে না ঈদের পর বিধিনিষেধ আরোপের 4 দিন না যেতেই ভেঙে পড়েছে এ ব্যবস্থা সড়কেও বেড়েছে গাড়ির চাপ প্রতিনিয়ত ঢাকা এবং ঢাকার বাইরে যাচ্ছেন মানুষ এমন অবস্থায় দেশের করোনা পরিস্থিতি নিয়ে কথা হয় সোমবারের মন্ত্রিসভার বৈঠকে পরে স্বাস্থ্যমন্ত্রী জানান ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছে দেশ এভাবে চলতে থাকলে সংক্রমণ ও মৃত্যুর হার কোনোভাবেই কমানো যাবে না ভেঙে পড়বে চিকিৎসা ব্যবস্থাও বঙ্গমাতা কনভেনশন সেন্টার আগামী শনিবার দিন রবিবার দিন আমরা আশা করি চালু করব তারপরে কোনটা চালু করব এরপরে তো আর ভবনও নাই যেখানে আমরা যাই একটা হাসপাতাল মানে স্থাপন করব তারপরে ডাক্তার নার্সরাও ক্লান্ত হয়ে গেছে সংক্রমণ না কমলে রোগী কমবে না রোগী না কমলে মৃত্যু কমবে না এবং হাসপাতালের জায়গা সংকুলন হবে না এটাই বাস্তবতা জনগণ যদি সচেতন না হয় তাহলে পরে তো আপনার ভয়াবহ পরিণতি আপনার হাসপাতালে জায়গা হবে না আপনার ইকোনমিতে এফেক্ট করে যাবে আপনার প্রোডাকশনে এফেক্ট করে যাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলছেন বিধিনিষেধ না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বিধিনিষেধের আওতার মধ্যে যেগুলো আছে পর্যবেক্ষণ করছি যে কারা খুলছে এবং সেটা যদি কেউ খুলে থাকে এরকম যদি ফাইন্ডিংস পাওয়া যায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এদিকে ওয়ার্ড পর্যায়ে টিকা নিশ্চিতের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে এই নির্দেশনা দেন তিনি সহজলভ্য করতে বলা হয়েছে তৃণমূল পর্যায়ে করোনা পরীক্ষা ও চিকিৎসা ভ্যাকসিনেশন কার্যক্রমটা জানি ওয়ার্ডে থেকে শুরু হয়ে যায় ওয়ার্ড ইউনিয়ন উপজেলা এবং ওয়ার্ডে যে সমস্ত বয়স্ক লোকরা আছে সেই বয়স্ক লোকদেরকে ভ্যাকসিনেট করার ব্যবস্থা করা মন্ত্রী জানান দেশের 80% মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার জনবল সংকট কাটাতে পুলিশ ভেরিফিকেশন ও মৌখিক পরীক্ষা ছাড়াই দেয়া হবে 4,000 চিকিৎসক ও 4,000 নার্স নিয়োগ তাড়াতাড়ি তাদেরকে কাজে যোগদান করার সুযোগ আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা হাসপাতালে মিলছে না শয্যা করোনায় আক্রান্ত মুমূর্ষ রোগী নিয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই জেলা হাসপাতালগুলোতে গ্রামের অনেক রোগী আসছেন শেষ মুহূর্তে ব্যুরো ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট দেশজুড়ে করোনা ভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে জেলার হাসপাতালগুলোতে গ্রামের অনেক রোগী আসছেন শেষ মুহূর্তে মানুষের অসচেতনতায় বেড়েই চলেছে সংক্রমণ শয্যা আর অক্সিজেন সংকটে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল রোগী নিয়ে ছুটছেন স্বজনরা আমাদের যে ওয়ার্ডে আছে রোগীর প্রচুর চাপ আমরা বেড পাই নাই তো আমরা কিন্তু ফ্লোরে আছি আইসিইউতে এখন বর্তমানে যে সিরিয়াল আছে সিরিয়াল দেখতে দেখতে অনেক রোগী মারা যেতেছে মানে সিরিয়াল দেওয়ার পরে মানে সিরিয়াল পাই না রোগী রোগী মৃত হয়ে যায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি মারা গেছেন ঢাকা বিভাগে 72 জন এরপরই চট্টগ্রামে মারা গেছেন 61 জন
চট্টগ্রাম বিভাগে করোনার নতুন হটস্পট কুমিল্লায় মারা গেছেন 27 জন, সিলেট বিভাগে 14 জন মারা গেছেন। 24 ঘন্টায় খুলনা বিভাগে 46 ও জেলায় 7 জন মারা গেছেন করোনায়। 945টি নমুনা পরীক্ষায় শনাক্ত 253 জন। রাজশাহী বিভাগে 21 জন ও মেডিকেল কলেজে 7 জনের মৃত্যু হয়েছে, তবে শনাক্তের হার ও রোগী ভর্তির সংখ্যা কমেছে। বগুড়ায় মারা গেছেন 2 জন। অনেক দর্শনার্থী আসে, একটা রোগীর সাথে 4-5 জন করে অলরেডি ঢুকে যাচ্ছে। আইসিইউ কেবিন পর্যাপ্ত প্রয়োজন। বরিশাল বিভাগে করোনায় 12 জন ও জেলায় 2 জন মারা গেছেন। বিভাগে সর্বোচ্চ মারা গেছে বগুড়ায় 7 জন। শনাক্তের হার সর্বোচ্চ 48.67%। আইসিইউ আমার বাবার জন্য আমরা আজকে 10 দিন অনেক চেষ্টা করতেছি কিন্তু পাই না। করোনার হটস্পট কুষ্টিয়ায় 12 ও যশোরে 9 জনের মৃত্যু হয়েছে। দুটি জেলাতেই শনাক্তের হার প্রায় 35%। ওষুধপত্রগুলো যদি সরকার কর্তৃক দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে চিকিৎসা করাটা মানুষের জন্য খুব সহজ হয়ে যায়। এছাড়া 24 ঘন্টায় করোনায় গাজীপুরে 9, চাঁদপুরে 8, দিনাজপুরে 3, টাঙ্গাইলে 6, রংপুরে 7 ও চুয়াডাঙ্গায় 2 জন মারা গেছেন। আহসানুল করিম, সময় সংবাদ। প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কর্মসূচির সম্প্রসারণে প্রস্তুতি শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মাসে 1 কোটি মানুষকে টিকা দিতে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের পাশাপাশি কর্মসূচিতে যুক্ত করা হচ্ছে ইপিআই কর্মীদের। এদিকে দ্বিতীয় চালান এলেই অ্যাস্ট্রাজেনেকার টিকাদান শুরু করবে স্বাস্থ্য অধিদপ্তর। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। দেশে সব কেন্দ্রে এখন বন্ধ অ্যাস্ট্রাজেনেকার টিকাদান। দ্বিতীয় ডোজের অপেক্ষায় 15,22,000 মানুষ। আশার আলো জাগাচ্ছে কোভ্যাক্সের আওতায় জাপান থেকে আসা প্রায় 2.5 লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা। মাসখানেকের মধ্যে আরও 37 লাখ আসার কথা। দ্বিতীয় ধাপে অ্যাস্ট্রাজেনেকা প্রদানে এখনও চূড়ান্ত হয়নি কর্মপরিকল্পনা। সম্ভাবনা আছে আগামী সপ্তাহে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করার। তবে কার্যক্রম সাবলীল রাখতে পরবর্তী চালানের অপেক্ষায় স্বাস্থ্য অধিদপ্তর। কীভাবে আমরা দিব এইটার এখন পরিকল্পনা চলছে এবং এটা এই সপ্তাহে আমরা ফাইনাল করে ফেলতে পারব। কারণ অল্প কয়টা দিয়ে শুরু করলে বাকিদের মধ্যে একটা হইচই লাগবে, কে আগে দিবে কে পরে দিবে। আর বাকি যেটুকু আমরা এক্সপেক্ট করি এটা যদি এসে যায় একসঙ্গে আমরা শুরু করি তাইলে হ্যাসেলটা কম। এদিকে আগামীতে প্রতি মাসে 1 কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা বাস্তবায়নে ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র সম্প্রসারণের কাজ চলছে বলে জানাই স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই কর্মীদেরও যুক্ত করা হচ্ছে কার্যক্রমে। এইবারের যে অ্যাডাল্ট ভ্যাকসিনেশন কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু এই যে আমাদের দক্ষ যে জনগোষ্ঠীটি আছে তারা কিন্তু এখনও এখানে কাজ করতে শুরু করেননি। এটি কেবলমাত্র কিন্তু হাসপাতাল ভিত্তিক বিভিন্ন প্রতিষ্ঠান ভিত্তিক করা হয়েছে। এই সংখ্যাটার সঙ্গে যদি আমরা আমাদের প্রচলিত ইপিআই কর্মসূচিতে যারা কাজ করেন তাদেরকে আপনি অন্তর্ভুক্ত করে নেন তাহলে 1 কোটি টিকা দিতে পারবার আশাটি মোটেও উচ্চাশা নয়, এটি খুবই স্বাভাবিক একটি ঘটনা। এইটি দেবার মতন সক্ষমতা আমাদের আছে। এদিকে টিকা নেয় আগ্রহ বাড়াতে আগস্টের দ্বিতীয় সপ্তাহে চলবে 6 দিন ব্যাপী প্রচারণা। সে সময় কেবল জাতীয় পরিচয়পত্র দেখিয়ে টিকা নিতে পারবেন 60 লাখ মানুষ। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার মধ্যেই ডেঙ্গুর হানা। গত একদিনে রেকর্ড 123 জন হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 120 জনই রাজধানীর। কিন্তু রোগী বাড়লেও বাড়েনি সচেতনতা, বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে গেলেই মিলছে এডিসের লার্ভা। চাপ সামলাতে বেগ পেতে হচ্ছে হাসপাতালগুলোকে। কীটতত্ত্ববিদরা বলছেন এডিস নিয়ন্ত্রণে জনসম্পৃক্ততা নিশ্চিত করতে না পারলে সফলতা আসবে না। এদিকে কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে 2 সিটিতে শুরু হবে অভিযান। তাজওয়ার মাহমিদের রিপোর্ট। এই করোনা মহামারীতেই নগর জুড়ে নতুন আতঙ্ক ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গত 2 দিনে রাজধানীতে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 209 জন। পরিস্থিতি কিছুটা আঁচ করতে পেরেই এরই মধ্যে এক দফা ক্রাশ প্রোগ্রামও করেছে 2 সিটি কর্পোরেশন। তবু সুফল মিলছে কই, বিশেষ করে নির্মাণাধীন ভবনগুলোতে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা। কিছু নির্মাণাধীন ভবন তারা খুবই অসতর্ক, আমাদের এই এত কোটি কোটি টাকার প্রোগ্রাম তারা জাস্ট ব্যর্থ করে দিচ্ছে। এখানে যেটা পাওয়া গেছে এডিস মশার লার্ভা এবং খুবই পরিণত অবস্থায়, যেটা হয়তো আজকে কালকে এরা মানুষকে কামড়াতো। তো এই জন্য আমরা তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা করছি এবং এটা সবার জন্য একটা মেসেজ। লকডাউনের কারণে কোনো অসচেতনতার কারণে এটা হয়ে গেছে। চলতি মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন 1000-এর বেশি রোগী, এর মধ্যে সবশেষ 24 ঘন্টায় হাসপাতালের বিছানায় ডেঙ্গু নিয়ে লড়ছেন প্রায় 700 জন। রোগীদের প্রতি পরামর্শ হচ্ছে যে জ্বরের শুরুতেই এটাকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে এটা ডেঙ্গু কিনা এটা পৃথক করা। কীটতত্ত্ববিদরা বলছেন কেবল অভিযানেই মিলবে না সুফল, দরকার সমন্বিত উদ্যোগ। আইনের একটা প্রয়োগ যে চাপ সেটারও দরকার আছে,
কিন্তু শুধু আইন দিয়ে সব কিছু হবে না আর কি, এটা একটা সম্মিলিত ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে আর কি। সোমবার রেকর্ড 123 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের মধ্যে 120 জনই রাজধানীর। এখন পর্যন্ত ডেঙ্গুতে 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর খুঁটিতে ফেরির ধাক্কার ঘটনায় গঠিত তদন্ত কমিটি 3টি সুপারিশ করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেতুকে ঝুঁকিমুক্ত রাখতে মুন্সিগঞ্জের শিমুলিয়া বা মাদারীপুরের বাংলাবাজার ঘাটকে সরিয়ে নেওয়া। এ অবস্থায় আগের মাওয়াতেই ঘাট স্থানান্তর সহজ ও বেশি উপযোগী বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আবু সাইদের ক্যামেরায় নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্টে বিস্তারিত। পদ্মা সেতুর পিয়ারে ফেরি শাহজালালের ধাক্কার ঘটনায় তদন্ত কমিটির দেয়া রিপোর্টে 3 সুপারিশের একটি, শিমুলিয়া ঘাট 2.5 কিলোমিটার পশ্চিমে মাওয়া অথবা মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে 8 কিলোমিটার দূরের শরীয়তপুরের মাঝিকান্দিতে সরিয়ে নেয়া। সংশ্লিষ্টরা মনে করছেন পদ্মা সেতুকে এড়িয়ে ফেরি চলাচলে মাওয়াতেই ঘাট স্থানান্তর বেশি উপযোগী হবে। চ্যানেলটা পরিবর্তন করে দিলে সেতুর নিরাপত্তাটা নিশ্চিত, কারণ এই পদ্মা সেতু চালু হয়ে গেলে এই ফেরি সার্ভিসও বন্ধ হয়ে যাবে, তাই না? সবচেয়ে আগে তো আমাদের পদ্মা সেতুর নিরাপত্তা এবং পদ্মা সেতু বিষয়ক কার্যক্রম, সেটাকে আমরা গুরুত্ব দিয়ে ঘাট স্থানান্তর করাটাকে আমরা বিবেচনা করব। বিশেষজ্ঞরা বলছেন উজানে থাকা বাংলাবাজার ঠিক রেখে শিমুলিয়াকে সরিয়ে উজানে আনাই যুক্তিযুক্ত, মাঝিকান্দিকে সরালে বিড়ম্বনা, ব্যয় ও সময় বাড়বে। কাটালবাড়ি ফেরিঘাট দুটি পদ্মা সেতুর আপস্ট্রিমে আছে, এত মাঝিকান্দিতে যদি ফেরি স্থানান্তর করা হয় তাহলে ফেরি আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যাত্রীদের দুর্ভোগ অনেক বেশি বৃদ্ধি পাবে। অপর দুটি সুপারিশের মধ্যে রয়েছে পদ্মা সেতুর পাইল ক্যাপে রবার স্থাপন অথবা শিমুলিয়া বাংলাবাজার রুটের দুর্বল ফেরি সরিয়ে স্রোতের সাথে পাল্লা দিতে সক্ষম ফেরি চালানো। পদ্মা সেতু কর্তৃপক্ষ মনে করে ঘাট স্থানান্তরের ব্যাপারে আপত্তি থাকার কথা নয়। তারা যদি কোনো পরামর্শ দেয় সেটা আমরা ওদের একটা জবাব, আমাদের যুক্তিসঙ্গত জবাব আমরা দিব যদি আমাদের কোনো ইনভলভমেন্ট থাকে। শিমুলিয়ায় ঘাট স্থানান্তর হয় 2014 সালে। এর আগে ঘাটটি প্রায় 4 বছর ছিল মাওয়া চৌরাস্তার কাছে। 1986 সালে প্রথম চালু হওয়ার পর 2 যুগ ধরে এখানেই ছিল মাওয়া ঘাট। এটি সরিয়ে নেওয়ার প্রায় 11 বছর পরে আবার ফিরিয়ে আনার কথা উঠেছে। মুন্সিগঞ্জের মাওয়া পুরনো ঘাট থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। পদ্মা সেতুর পিলারে নয় পাইল ক্যাপে ফেরি ধাক্কা দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে সোমবার দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান 4,000 টন জাহাজের ধাক্কায়ও সেতুর বড় কোনো ক্ষতি হবে না। পদ্মা সেতুর পিয়ারের সাথে ধাক্কা খাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ পিয়ারের বাইরে 25 ফিট রেডিয়াস। পদ্মাতে আমরা 4টা ইঞ্জিনিয়ারিং সেফটি নিয়ে আমরা কাজ করছি। রেক্টর স্কেলের 8-এ ভূমিকম্প যদি হয় এবং নিচের থেকে যদি 62 মিটার মাটি সরে যায়, তখন যদি ব্রিজের 2টা লেয়ার, নিচের লেয়ারটা একদম ফুল যদি আপনার হ্যাভি লোডেড ট্রেন দিয়ে বোঝাই থাকে আর উপরেরটা যদি আপনার লরি দিয়ে বোঝাই থাকে লোডেড, তখনই যদি 4,000 মেট্রিক টনের একটা শিপ যায় পিয়ারের মধ্যে ধাক্কা মারে, তবু ব্রিজের কিছু পিয়ারের কিছু হবে না। করোনাকালে মানুষের আয় কমায় প্রতিদিনই বাড়ছে টিসিবি পণ্যের চাহিদা। ঈদের ছুটির পর আবারও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সংস্থাটি। দীর্ঘ সময় অপেক্ষায় থাকা ভোক্তাদের দাবি বরাদ্দ বাড়ানোর। টিসিবির পণ্য কিনতে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষা, নাগরিক জীবনের প্রতিদিনের ছবি যেন এটি। 1.5 বছর ধরে করোনার সংক্রমণে আয় কমছে নানা শ্রেণী পেশার মানুষের, তাই তো চাহিদা বাড়ছে বাজার দরের চেয়ে বেশ কম দামে পাওয়া টিসিবির তেল, চিনি ও ডালের। বাজারে তেল, চিনি, ডাল সবই প্রাইস বেশি। আয় ইনকাম বন্ধ, মধ্যবিত্ত পরিবারের লোকজন আমরা যারা আর কি, তাহলে আমরা যাবোটা কোথায়? শরীরে ঘাম এরম বের হয়ে যাচ্ছে, কোনোদিন তো বের হয়নি, প্রথম আজকে। অনেকের অপেক্ষা আবার ট্রাক আসার আগে থেকে। আসবে কিনা এই জায়গাটাও আসবে কিনা সেটাও ঠিক নেই, কিন্তু আমরা আশা নিয়ে বসে আছি। দোকান থেকে যেরকম কিনে এখানে
তাও একটু কম প্রাইসে পাওয়া যায়, সো এটাই। কোনো অভিযোগ নেই তাদের, তবে যেন খালি হাতে ফিরতে না হয় সেই আকুতি সংসার খরচের হিসাব মেলাতে হিমশিম খাওয়া নগরবাসীর। সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছি, দিয়ে দিচ্ছে। তেলের দাম এখানে কম, ডাল চিনি যা দিচ্ছে বাজারে এই সব জিনিসেরই দাম অনেক বেশি। দেখা যায় যে অনেক লাইন, পিছনের লোকগুলো দাঁড়ায় আছে, পণ্যগুলো পাচ্ছে না। এটা বৃদ্ধি করলে আরো ভালো হতো। ডিলাররা বলছেন ভোক্তারা শৃঙ্খলা মানলে সহজ হবে বেশি মানুষের হাতে পণ্য পৌঁছে দেয়া, আর অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি টিসিবির। যদি পণ্যটা সুশৃঙ্খলভাবে নেয় তাহলে আমাদের যে ওয়ার্কাররা আছে তাদেরও দিতে সুবিধা হয়। ট্রাক সেলের সংখ্যা বৃদ্ধির চেয়ে বেশি আমরা জোর দিয়েছি দিনটা বৃদ্ধি করার জন্য। দিনটা বৃদ্ধি করলে বেশি সংখ্যক মানুষকে আওতায় আনা যাবে। আরেকটা কাজ করেছি, ইনটেক বোতলটার মুখটা খুলে দিয়ে আবার লাগিয়ে দেওয়ার জন্য, এটা দোকানে গিয়ে সে আর বিক্রি করতে পারবে না, লুজ বোতল হয়ে যাবে। প্রতি কেজি ডালচিনি 55 টাকায় এবং 100 টাকা লিটারে সয়াবিন তেল পাচ্ছেন ভোক্তারা। দেশব্যাপী 450 ট্রাকে চলমান এই কার্যক্রম শেষ হবে আগামী মাসের শেষ সপ্তাহে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বালুবাহী বালখেট ও পণ্যবাহী কার্গো বোটের নিয়ন্ত্রণহীন চলাচলের পাশাপাশি লাইটারেজ জাহাজগুলোতে আধুনিক যন্ত্রপাতি না থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর কেন্দ্রিক পুরো নৌরুট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 2 সপ্তাহে 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে কোটি কোটি টাকার পণ্য নিয়ে 3টি লাইটারেজ জাহাজ। সাকাপটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দর হয়ে বহির্নোঙরের এই নৌরুট দেখতে যতটা সহজ মনে হচ্ছে প্রকৃত অর্থে ততটা সহজ নয়। গত 2 সপ্তাহে এই রুটের 15 নটিক্যাল মাইলের মধ্যে 5টি দুর্ঘটনায় ডুবে গেছে পণ্যবোঝাই 3টি লাইটারের জাহাজ। চোখের আন্দাজের উপরে জাহাজটা চালায়, যখনই সমুদ্র উত্তাল হয় এবং স্রোত বেশি থাকে তখন তারা এখানে কন্ট্রোল করতে পারে না। দুর্ঘটনার ফলে কোটি কোটি টাকা যেমন ক্ষতি হচ্ছে তেমনি অন্যান্য জাহাজ চলাচলের জন্য রুটটিও বিপজ্জনক হয়ে উঠছে। একটা লাইটার ধরেন 5 থেকে 10 কোটি টাকা, একদম মালিক একেবারে সর্বশান্ত হয়ে যাচ্ছে। অনেক সময় স্যালভেজ করা যায়, অনেক সময় করা যায় না, এতে করে অনেক সময় অনেক জাহাজ মালিক দেউলিয়া হয়ে যায়। এই রুটের দুর্ঘটনার কারণ হিসেবে লাইটারের জাহাজের নানা ত্রুটি চিহ্নিত করেছে বন্দর কর্তৃপক্ষ। লাইটার ভেসেলগুলোর ভিতরে কোনো ওয়াটার টেপ সাবডিভিশন নাই, ওরা একটা ট্যাঙ্কের ভিতরে সব কার্গোগুলো নেয়, তখন সে অটোমেটিক জাহাজটা ক্যাপসাইজ হয়ে যায়, তখন জাহাজটা ডুবে যায়। এই বহির্নোঙর ক্রমশ জাহাজ চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা এড়াতে লাইটারের জাহাজগুলিকে একটি শৃঙ্খলার মধ্যে আনার কথা বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর থেকে কমল দে, সময় সংবাদ। প্রয়োজনীয় জনবল দ্রুতগামী নৌযানের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দ্বীপ জেলা ভোলার নৌ পুলিশের কার্যক্রম। মেঘনা তেঁতুলিয়া নদী সহ সাগরকূলের মুক্ত জলাশয়ের নিরাপত্তার জন্য নিযুক্ত মাত্র 25 জন পুলিশ সদস্য। নাসিরুদ্দিন ইটনের তথ্য, উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনা তেঁতুলিয়া নদীর প্রায় 200 কিলোমিটার এলাকাকে দস্যুমুক্ত রেখে মাছ ধরার পরিবেশ সৃষ্টি, মাদক ও চোরাকারবারি রোধে 2018 সাল থেকে ভোলায় কাজ শুরু করে নৌপুলিশ। এর পাশাপাশি নদী ও সমুদ্রে মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি নির্দেশনা বাস্তবায়ন করে সংস্থাটি। তবে বিশাল এ কর্মযজ্ঞের জন্য জেলার ইলিশায় একটি নৌথানা ও মির্জাকালুতে একটি নৌপুলিশ ফাঁড়ি স্থাপন করা হয়েছে। এতে একজন পরিদর্শক সহ মোট 25 জন সদস্য কর্মরত থাকলেও তাদের কার্যক্রম পরিচালনার জন্য নেই কোনো যানবাহন জলযান, ফলে অভিযান পরিচালনার জন্য তাদের অন্যের দ্বারস্থ হতে হয়। উপকূলের নৌপুলিশকে আরো শক্তিশালী করার দাবি সংশ্লিষ্টদের। আমরা একটা খবর দিলে তারা আসতে 3-4 ঘন্টা সময় লাগে। ডাকাতি ধরলে আমরা তো কোনো পুলিশের ধরেন বাহিনীর কোনো আর্থমর্থ পাই না। যদি আরো উন্নত মানের কোনো যান থাকতো তাহলে তারা আমাদেরকে উদ্ধার করলে আমরা আমাদের সুবিধা হইতো। যে বোটগুলো ভাড়া নাই, বোটগুলো দিয়ে দূরে ধরতে পারতেছে না। বোট বাড়ির নিরাপত্তা এটা নৌপুলিশের ক্যাম্প থাকলে ভালো হইতো আর কি। নৌযান ও জ্বালানি সংকটে সব কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হচ্ছে না বলে জানান ইলিশা নৌ থানার কর্মকর্তা। অনেকগুলো অপারেশন সঠিকভাবে হয় না দ্রুতগামী যানবাহন না থাকায়। তবে সীমিত সামর্থ্যের মধ্যেই সর্বোচ্চ চেষ্টার কথা জানান বরিশাল অঞ্চলের নৌ পুলিশের কর্মকর্তা। প্রত্যেকটা ইউনিটের দূরত্ব প্রায় 100 কিলোমিটার, আসলে অল্প জনবল দিয়ে এবং এই লজিস্টিক সাপোর্ট দিয়ে এটা সম্ভব না। জেলার 2 লক্ষাধিক জেলের যানমালের নিরাপত্তা ও চোরাকারবারি রোধে সাগরকূলের ঢালচর, চর কুকরি মুকরি ও চর নিজামের মতো দুর্গম এলাকায় নৌ পুলিশ ফাঁড়ি স্থাপনের দাবি এলাকাবাসীর। সময় সংবাদ, ভোলা। বরিশালের কীর্তনখোলা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে জোয়ারের পানিতে সদর উপজেলার চরবাড়িয়া ও চরকাওয়া গ্রামে নদী তীরবর্তী এলাকাগুলো তলিয়ে আছে। এতে দুর্ভোগে রয়েছেন তারা।
ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টি ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পানি উঠলেও দুশ্চিন্তার কারণ নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কাপড়ের ভাঁজে ভাঁজে মিলল সৌদি রিয়াল সহ আটটি দেশের আড়াই কোটি টাকা মূল্যের বিদেশি মুদ্রা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে তল্লাশির সময় একজনকে আটক করা হয়। তিনি আন্তর্জাতিক চোরা চালানকারী চক্রের সঙ্গে জড়িত কিনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে এপিবিএন। এদিকে সৌদি ফেরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট থেকে 4 কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস। সোমবার সকাল 6:30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগেই গোপন তথ্যের ভিত্তিতে জাহাঙ্গীর গাজী নামে এক যাত্রীকে তল্লাশি করে এপিবিএন এর সদস্যরা। ছোট্ট কাপড়ের ব্যাগ থেকে একে একে বেরিয়ে আসে বিভিন্ন দেশের মুদ্রা। এয়ারপোর্ট আর্মড পুলিশ জানায় কাপড়ের ব্যবসায়ী গাজী আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য কিনা খতিয়ে দেখছেন তারা। প্রায় 11,20,000 সৌদি রিয়াল তার কাছে পাই, যার সব মিলিয়ে বাজারে বাংলাদেশি টাকায় যার মূল্য দাঁড়ায় প্রায় 2.5 কোটি টাকা। ইস্তাম্বুল থেকে ইজিপ্টেরও টিকিট কাটা আছে তার, তো আমরা বলতে পারি যে উনি হয়তো সর্বশেষ মিশরে যেতে চাচ্ছিল। কিভাবে অর্থটা আসলো এবং এটা কিভাবে কোন কাজে খরচ হতো সেটাও আসলে তদন্ত সাপেক্ষে বুঝতে পারবো আমরা। আটক ব্যক্তির কাছ থেকে জব্দ করা মালামাল ও মুদ্রা ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন একটা আছে যে সে এই $10,000 বেশি সে নিতে পারবে না। সে কেন আনলো এটা আমরা তার কাছ থেকে জেনে শুনে তারপরে আমরা আমাদের আইন অনুযায়ী তাকে ব্যবস্থা নিব, দরকার হলে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করব। স্বর্ণ ও বিদেশি মুদ্রা চোরাকারবারীরা তুরস্ক রুটে সক্রিয় আছে বলে ধারণা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। এদিকে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব থেকে বাংলাদেশগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে 3 কোটি টাকা মূল্যমানের 4 কেজির বেশি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করে ঢাকা কাস্টমস হাউস। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ভারতের মুর্শিদাবাদে বহরমপুর মানসিক হাসপাতালে চিকিৎসাধীন বরিশালের পারভীন আক্তার। সময় সংবাদে প্রতিবেদন প্রচারের পর হদিস পেলেন স্বজনরা। দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা। এদিকে পারভীনকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করার আশ্বাস জেলা প্রশাসনের। আমিনুল ইসলামের ক্যামেরায় ফিরদাউস সোহাগের রিপোর্ট। বরিশালের বাবুগঞ্জের পারভীন নিখোঁজ বহু বছর ধরে। দীর্ঘদিনের যোগাযোগহীনতায় স্বজনরা অনেকেই তাকে ফিরে পাওয়ার আশাও ছেড়ে দেন এক সময়। কিন্তু একটি সংবাদ তাদের মনে আবার আশা জাগায়। সময় সংবাদের মাধ্যমে সম্প্রতি স্বজনরা জানতে পারেন পারভীনের অবস্থান। তবে রহমতপুর থেকে কিভাবে ভারতে গেলেন তিনি তা জানেন না কেউই। সর্বশেষে যে নিখোঁজ হয়েছে এরপরে আর আমরা অনেক খোঁজাখুঁজি করিও আমরা পাইতেছি না। পারভীন আইতে পারে আর এই দেশে আমাকে সবাই দেখতে পারে, সেই চেষ্টা সরকার করবে তার কাছে আমি আবেদন জানাইলাম। স্থানীয়রা জানান পারিবারিকভাবে অসচ্ছল হওয়ায় চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি। পারভীনের মাও মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি থেকে নিখোঁজ হন অনেক আগেই। আমি যতটা জানি এর ফ্যামিলি খুবই অসচ্ছল। গার্ডিয়ান বলতে তার চাচারা আছে, তার বাপ অনেক আগেই মারা গেছে আর ওর মা জীবিত আছে বা নাই সেটা জানি না, তিনিও মানসিকভাবে অসুস্থ ছিলেন। এদিকে পারভীনকে ফিরিয়ে আনতে দ্রুত যথাযথ উদ্যোগ নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা এটি আশা করি, বিশ্বাস করি যে আমরা চেষ্টা করলে তাকে আমরা খুব দ্রুত নিয়ে আসতে পারবো এবং তার জীবন যাপনের জন্য যা যা প্রয়োজন করা দরকার সেটি অবশ্যই রাষ্ট্রের পক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে, জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দায়িত্ব নেব। স্বজনরা জানান পারভীন স্বামী পরিত্যক্তা, পরিবারে তার এক মেয়ে এবং 3 বোন ও 1 ভাই রয়েছেন। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। মহানগরীকে পরিচ্ছন্ন রাখেন তারা, দূর করেন আবর্জনা, কিন্তু তাদের জীবনেই দিনে দিনে জমছে সংকটের পাহাড়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাস্টার রোলে কাজ করা পরিচ্ছন্নতা কর্মীরা প্রায় 2 মাস ধরে বেতনের মুখ দেখেননি। করোনাকালে নাগরিকদের সুস্থ ও সুন্দর রাখা এই জরুরি সেবাদানকারীদের বঞ্চনার খবর জানাচ্ছেন বেলায়েত হোসাইন। দুর্গন্ধ আর ঘৃণা হজম করে রাত দিন এক করে কাজ করছেন তারা। জীবিকার তাগিদে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে শহরকে করছেন ধুয়ে মুছে পরিষ্কার তারা পরিচ্ছন্নতা কর্মী। রাজধানীর শান্তিনগর এলাকায় দেখা মেলে পরিচ্ছন্নতা কর্মী হাবিবুর রহমানের। ঈদে বেতন বোনাস কিছুই পাননি, তবু কষ্ট বুকে চেপেই কাজ করছেন আপন মনে। দুঃখের বিষয়,
বেতন দেয়নি, আসলে আমাদেরকে নিয়ে কেউ ভাবেনি, কখনো ভাববে কি না জানি না। আমরা যে টাকা বেতন পাই, আসা যাওয়ার খরচ, বাসার বাচ্চা পালাবেন খরচ নিয়ে চলে আসলো কষ্ট। কদিন আগেই হাবিবুর রহমানের তৃতীয় সন্তান পৃথিবীর আলো দেখল, কিন্তু অভাবের সংসারে হাসপাতালের খরচই বাহুল্য। মানুষটা থেকে হাত পেতে শুধু হাবিবুর রহমানই নয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাস্টার রোলে কাজ করা বেশিরভাগ পরিচ্ছন্নতা কর্মী গত প্রায় দুই মাস ধরে কোনো বেতন পাননি। এর মধ্যেই অভাবে অনাহারে কেটে গেছে তাদের ঈদুল আজহা। আমাদের জুন মাস থেকে এ পর্যন্ত আমাদের কোনো স্যালারি নেই, পেটে না দিয়ে আমরা কিভাবে কাজ করি? আমাদেরও তো ছেলে সন্তান বউ বাল বাচ্চা আছে, বাড়িওয়ালা তো ডেলি চিল্লা ফালা করতে আছে, এই কারণে তো আমরা বুঝতে পারছি না যে কি করব। দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে বয়সসীমা আর অবসর নিয়ে কিছু জটিলতা তৈরি হওয়ায় বেতন আটকে গেছে। এর মধ্যে নির্দেশনা অনুযায়ী যারা পাওয়ার তারা পাবেন, যারা পাওয়ার না তারা পাবেন না। সুতরাং যারা অভিযোগ করছে তারা কিন্তু আমাদের দক্ষ অদক্ষ শ্রমিকের তালিকাভুক্ত নয়। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে বেতনের বিষয়টি সুরাহা করার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। ভাইরাসটির লাগাম টানতে প্রয়োজনে টিকার তৃতীয় ডোজ দেওয়ার কথা জানিয়েছেন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। একই সঙ্গে দেশটিতে আবারও মাস্ক বিধি বাধ্যতামূলক করা হতে পারে। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। করোনা থেকে রক্ষা পেতে ঝুঁকিপূর্ণ বা কঠিন রোগে আক্রান্ত ব্যক্তিদের টিকার বুস্টার অর্থাৎ তৃতীয় ডোজ নিতেই হবে। সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রেও চলছে গবেষণা। গণমাধ্যমে দেয়া এক বক্তব্যে মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট বাইডেনের চিকিৎসা উপদেষ্টা ডাক্তার অ্যান্থনি ফাউসি একথা বলেন। মহামারী করোনা ভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নতুন করে মাস্ক পরা চালু করা সহ গণটিকাদান কর্মসূচিকে আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। যদিও বাইডেন প্রশাসন জানিয়েছিল দুইটি টিকা নেওয়া হলে মাস্ক পরার প্রয়োজন নেই। এদিকে টানা ছয় দিন 1000-এর বেশি নতুন COVID-19 রোগী শনাক্ত হওয়ার পর প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তার রোধে লস অ্যাঞ্জেলেসে আবারও মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। শনিবার স্থানীয় সময় রাত 11:59 থেকে এ নির্দেশনা চালু হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের 16,27,00,000 মানুষ, যা মোট জনগোষ্ঠীর 49%, করোনার টিকা গ্রহণ করেছেন। গত এপ্রিল পর্যন্ত টিকা প্রদানে বিশ্বের শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্র। তারপর থেকেই দেশটিতে টিকা গ্রহণে আগ্রহ কমতে থাকে। টিকা নিলে নগদ অর্থ, গাঁজা, বিয়ার, এমনকি বন্দুকসহ নানান পুরস্কারের ব্যবস্থা থাকলেও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেনের ঘোষণা অনুযায়ী এবছর 4 জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের আগে 70% মানুষকে টিকার আওতায় নেয়ার সেই লক্ষ্য পূরণ হয়নি। টিকার বাইরে থাকাদের মধ্যে ভারতে শনাক্ত হওয়া করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরনের কারণে সংক্রমণ বাড়ায় উদ্বেগ ও সতর্কতা বার্তা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। স্বাভাবিক হতে থাকা যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি খারাপের দিকে। বিশেষজ্ঞরা বলছেন এখনই সতর্ক না হলে আবারও দেখা দিতে পারে ভয়াবহ বিপর্যয়। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মালয়েশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা 10,00,000 ছাড়িয়েছে। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন প্রায় 18,000, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ আক্রান্তর নতুন রেকর্ড। করোনায় মালয়েশিয়ায় এ পর্যন্ত মারা গেছেন 8,000। দেশটির বিভিন্ন রাজ্য থেকে প্রায় প্রতিদিনই বাংলাদেশের আক্রান্ত ও মৃত্যুর খবর আসছে। এমন পরিস্থিতিতে ব্যাপক শঙ্কা ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা। কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় করোনার ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পর প্রতিদিনই ভাঙছে আগের রেকর্ড। রোববার দেশটিতেই একদিনে রেকর্ড শনাক্ত হয়। করোনার ভয়াল থাবা থেকে বাদ পড়ছে না প্রবাসী বাংলাদেশিরাও। বহু জাতিগোষ্ঠীর দেশ মালয়েশিয়ার বিভিন্ন রাজ্য থেকে প্রতিদিনই বাংলাদেশির মৃত্যুর খবর আসছে। দেশটিতে গত 24 ঘন্টায় 17,000-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড। দেশব্যাপী চলমান ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের কঠোর লকডাউনের পরও কোনোভাবেই করোনা সংক্রমণ কমাতে পারছে না মালয়েশিয়া।
প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে করোনা রোগীর ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট। করোনা মোকাবিলায় জোরদার করা হয়েছে টিকাদান কর্মসূচি। প্রতিদিন গড়ে 4 থেকে 4.5 লাখ মানুষকে দেয়া হচ্ছে ভ্যাকসিন। প্রাপ্তবয়স্কদের মধ্যে এখনো পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন নিয়েছে 50.4% মানুষ, দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিয়েছে 23.6%। তারপরও সংক্রমণের উদ্ধগতিতে আতঙ্ক আর অনিশ্চয়তায় প্রবাসীরা। কঠোর লকডাউন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার পরও মালয়েশিয়াতে করোনার ঢেউ যেভাবে বেড়েই চলছে তাতে জনসাধারণের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে বিশেষভাবে অনুরোধ করব এসওপি মেনে চলার জন্য, মাস্ক স্যানিটাইজার ব্যবহার করার জন্য, কোনো ধরনের গণজমায়েত, ঈদ পুনর্মিলনী সহ কোনো ধরনের সামাজিক অনুষ্ঠান আয়োজন কিংবা অংশগ্রহণ করা থেকে বিরত থাকা। কঠোর লকডাউনের মধ্যে যে প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে সেগুলো মন্ত্রণালয়ের অনুমতিপত্রের অপব্যবহার করছে কিনা তা যাচাই করছে সংশ্লিষ্ট বিভাগ। একই সঙ্গে দেশ জুড়ে করোনার ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে অস্থায়ী রোডব্লক স্থাপন করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আগামী 27 জুলাই থেকে 9 আগস্ট পর্যন্ত দেশটির কেলান্তান, পেরাক, তেরেঙ্গানু রাজ্য সহ অন্তত 29টি অঞ্চলে ইএমসিও ঘোষণা করেছে মালয়েশিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দুই ডোজ টিকা যারা নেননি তারাই ইতালিতে নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছেন, মৃত্যুও হচ্ছে। নতুন এক গবেষণায় বলা হচ্ছে দুই ডোজ টিকা গ্রহণকারীরা শতকরা 96% সুরক্ষা পাচ্ছে। এদিকে দেশটিতে বিমান, ট্রেন এবং ক্রুজ শিপে চলাচলের ক্ষেত্রে গ্রিন পাস লাগবে বলে জানিয়েছে সরকার। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। রেস্টুরেন্ট, সিনেমা হল, স্টেডিয়াম ছাড়াও বিমান, ট্রেন এবং নৌযান চলাচলের ক্ষেত্রে গ্রিন পাসের বিধান চালু করেছে ইতালি সরকার। আগস্টের শেষ সপ্তাহ থেকে তা বাধ্যতামূলক করা হবে। তবে সরকারি এ সিদ্ধান্তের প্রতিবাদে ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে সাধারণ মানুষ। বর্তমানে দুই ডোজ করোনার টিকা গ্রহণকারীরা গ্রিন পাস পাচ্ছেন। গ্রিন পাস সংগ্রহ করব, কারণ যেগুলো রেস্টুরেন্ট, বার, বাস আমরা যখন ব্যবহার করব তখন গ্রিন পাসের প্রয়োজন হবে। ইউরোপে যে যেখানেই আসি টিকা নেওয়া দরকার, এবং ইতালিতে যারা আছেন তারা সকলে টিকা নেন এবং গ্রিন পাস সংগ্রহ করেন। ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন এবং মৃত্যুবরণ করেছেন তারা কেউ টিকা গ্রহণ করেননি। দুই ডোজ টিকা গ্রহণকারীরা শতকরা 96% সুরক্ষা পাচ্ছে বলেও উল্লেখ করা হয়। ইতালিতে বসবাসকারীদের টিকা গ্রহণের মাধ্যমে গ্রিন পাস নেওয়ার অনুরোধ জানান প্রবাসী বাংলাদেশিরাও। এর বিরুদ্ধে যারা আন্দোলন করতেছেন আসলে এই আন্দোলনটা গ্রহণযোগ্য নয় কোনোভাবে, এটা কাম্য নয়। যেহেতু এটা সরকারের আদেশ, আমাদেরকে সরকারি আদেশ মানতে হবে, এদেশে থাকতে হলে, এদেশে বসবাস করতে হলে। গ্রিন পাসটা হচ্ছে এই কারণে যে আপনি নিশ্চয়তা স্বরূপ যে আপনি টিকা নিয়েছেন, সরকার সেটাই চায় এবং সরকারের এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। ইতালিতে প্রতি 2 জনের 1 জন করোনার টিকা গ্রহণ করেছেন। দেশটিতে এ পর্যন্ত 1 ডোজ টিকা গ্রহণ করেছেন 3,51,74,967 জন এবং 2 ডোজ টিকা গ্রহণকারীর সংখ্যা 3,55,327। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। 7 মাস বন্ধ থাকার পর আগামী 10 আগস্ট থেকে বিদেশি মুসল্লিদের জন্য পবিত্র উমরাহ পালনের অনুমতি দিল সৌদি আরব। তবে 2 ডোজ টিকা নেওয়া ব্যক্তিরাই কেবল উমরাহ করার সুযোগ পাবেন বলে জানিয়েছে দেশটির হজ ও উমরাহ মন্ত্রণালয়। বিস্তারিত আরিফুর রহমানের রিপোর্টে। করোনা মহামারীর কারণে বিদেশি নাগরিকদের জন্য সাময়িক স্থগিত থাকা উমরা পালন আবারও শুরু করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। পহেলা মহরম বা 10ই আগস্ট থেকে বিদেশিদের উমরা পালনের অনুমতি দেবে দেশটি। এরই মধ্যে রোববার থেকে সৌদি আরবে বসবাসরত মুসল্লিরা উমরা পালনের অনুমতি পেয়েছেন। তবে আগামী মাস থেকে উমরাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে কোন কোন দেশ থেকে সেই তালিকা এখনো প্রকাশ করা হয়নি। দেশটির হজ ও উমরা মন্ত্রণালয় জানায় উমরা পালনের জন্য বিদেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্যগত নিরাপত্তা নিশ্চিত করে করোনা ভাইরাস সংক্রান্ত সব ধরনের সাবধানতা অবলম্বন করা হবে। একই সঙ্গে মুসল্লিদের সৌদি সরকারের সকল নিয়মকানুন কঠোরভাবে মেনে চলতে হবে। পাশাপাশি মুসল্লিদের অবশ্যই করোনা টিকার 2 ডোজ নিয়ে তারপর আবেদন করতে হবে। বয়স হতে হবে 18 বছরের ওপর। করোনার কারণে গত 7 মাস দেশটির আভ্যন্তরীণ মুসল্লিরা অনলাইনে নিবন্ধনের মাধ্যমে উমরা পালনের বিশেষ সুযোগ পেয়েছেন। এর আগে গত বছরের 1 নভেম্বর থেকে সৌদি আরবের বাইরে থেকেও মুসল্লিরা ইবাদতের উদ্দেশ্যে মসজিদুল হারামে প্রবেশের সুযোগ পেয়েছিলেন। কিন্তু বিশ্বের কয়েকটি দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার সংক্রমণ এড়াতে আবারও তা স্থগিত করা হয়।
হজ এবং ওমরা পালনের জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মুসলমান সৌদি আরবে ভ্রমণ করে থাকেন। তবে মহামারী করোনার কারণে গেল দুই বছর নির্দিষ্ট সংখ্যক মুসল্লি হজ ও ওমরা করতে পেরেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। স্পেন সহ সারা ইউরোপ জুড়েই চলছে গ্রীষ্মকালীন ছুটি, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অফিস আদালত চলছে পালাক্রমে। আগামী তিন মাস এভাবেই চলবে গ্রীষ্মকালীন ছুটি। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছে স্পেনে। বছর জুড়ে দেশটির স্কুল কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরতরা অপেক্ষায় থাকেন এই ছুটির। এ যেন চাতক পাখির মতোই অবস্থা। গ্রীষ্মকালীন অবকাশ যাপনে থাকে নানা আয়োজন, তবে বেশিরভাগ মানুষই স্বস্তির আশায় সাগর সৈকতকে বেছে নেয় হিমশীতল নীল জলে ডুব দিতে। অনেকদিন লকডাউন ছিল, লকডাউন খোলার পর আমরা সবাই মানে একসাথে হয়েছি। বাচ্চাদের স্কুল লং টাইমের জন্য বন্ধ থাকে, তো বাচ্চাদের সাথে সাথে বাচ্চারাও ঘরে বোরিং হয়েছে, যার জন্য আমরা বড়রা অবকাশ যাপনের দৌড়ে প্রবাসী বাংলাদেশিরাও পিছিয়ে নেই, তাদেরও থাকে নানা আয়োজন। কেউ এই সময়টাতে পাড়ি জমায় নিজ মাতৃভূমি বাংলাদেশে পরিবার পরিজনের সান্নিধ্য পাওয়ার আশায়, আবার কেউ কেউ পরিবারের সদস্যদের নিয়ে অবকাশ যাপন করে নানাভাবে নিজেদের মতো করেই। আমরা এই দীর্ঘদিন কাজ কর্ম করার পরে এখন অনেক লম্বা ছুটি পেয়েছি, ভ্যাকেশন পেয়েছি, তারই সাথে সাথে আমরা ফ্যামিলিকে নিয়ে বিভিন্ন মাদিদের বাইরে বিভিন্ন জায়গায় হলিডে এবং ট্যুর এবং ফ্যামিলিদেরকে বাচ্চাদেরকে নিয়ে এনজয় করতেছি। স্পেনের মাদ্রিদে আমরা যারা কর্মজীবী আছি এবং বাচ্চা কাচ্চা যারা আছে, আমরা লম্বা ছুটি পেয়েছি কর্মক্ষেত্রেও স্কুলের ক্ষেত্রেও, সেজন্য আমরা ভালোভাবে এনজয় করতে পারতেছি এই বছরের ছুটি। সারা বছর কর্মক্লান্তিতে ঝিমিয়ে পড়া মানুষগুলো অবকাশ যাপন শেষে নতুন অনুপ্রেরণায় নতুন উদ্যমে আবার শুরু করেন নিজ নিজ কাজ, আর এভাবেই চলে স্পেনের অবকাশকালীন দিনগুলো। সময় সংবাদ, স্পেন। শীত প্রধান দেশ সুইডেনে অল্প সময়ের জন্য আসে গ্রীষ্মকাল, আর গ্রীষ্মের পুরো সময়টা নানা আয়োজন আর আনন্দ উৎসবে মেতে থাকেন সুইডিশরা। এবছর করোনার বিধিনিষেধে শিথিলতা আসায় দেশটিতে ফিরেছে গ্রীষ্মের আনন্দ উৎসবের চিরচেনা রূপ। সুইডেন থেকে সেই খবর জানাচ্ছেন শফিউল আলম। সুইডেন শীত প্রধান দেশ হওয়ায় বছরের বেশিরভাগ সময়ই ঘর আর অফিসে ব্যস্ত থাকেন সাধারণ মানুষ। খুব অল্প সময়ের জন্য আসা গ্রীষ্মের জন্য সারা বছর থাকতে হয় অপেক্ষায়। এ সময়টা আনন্দ উৎসবে মেতে থাকেন সবাই। সামারে আমরা সবাই ঘুরতে বের হই, ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। সুইডেনে এই সামার সময়টা আসলে খুবই কম, এই সময় আমাদের আসলে ছুটি থাকে, আমরা একটু চেষ্টা করি বাইরে ঘোরাফেরা করার জন্য। কাজের ফাঁকে আমরা সময় পেলেই ঘুরতে বেরিয়ে যাই এই সুন্দর রৌদ্রোজ্জ্বল আবহাওয়াটাকে উপভোগ করার জন্য। গত বছর করোনার প্রভাবে উৎসব আনন্দে ভাটা পড়লেও এবছর করোনার বিধিনিষেধে শিথিলতা আসায় সুইডেন ফিরেছে গ্রীষ্মের শেষ চিরচেনা রূপে। বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পরিবার নিয়ে ছুটির এই সময়টাকে দূরে কোথাও ঘুরে আসা, নদী সমুদ্র পাহাড় ভ্রমণে বেরিয়ে পড়েন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। সুইডেনে খুব অল্প সময়ের জন্য আসে গ্রীষ্মকাল, আর এই পুরো সময়টা উপভোগ করতে থাকে নানা আয়োজন। এবার করোনার বিধিনিষেধে শিথিলতা থাকায় পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে দর্শনার্থীর সংখ্যা। শফিল আলম, সময় সংবাদ, সুইডেন। পুঁজিবাজারে বিনিয়োগের আহ্বান নিয়ে যুক্তরাষ্ট্রের চারটি শহরে শুরু হয়েছে বাংলাদেশ রোড শো। দি রাইজ অফ বেঙ্গল টাইগার, পোটেনশিয়াল অফ বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট শীর্ষক এই রোড শোটি সোমবার থেকে সাত দিন ব্যাপী নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলস ও সান ফ্রান্সিসকো শহরে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিস্তারিত জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সাকি, এসো, আপনাকে ধন্যবাদ। আর নিউ ইয়র্ক থেকেই শুরু হলো এই রোড শো, এবং আমরা পিছনে দেখতে পাচ্ছি বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের একটি বুথ। এখানে সবাই রেজিস্ট্রেশন করছেন, এবং এখানে রেজিস্ট্রেশন করার পরে ভেতরে অনুষ্ঠান হচ্ছে, সেখানে সকাল থেকেই শুরু হয়েছে অনুষ্ঠান। আমরা গত বুলেটিনগুলোতে দেখিয়েছি যারা বাংলাদেশ থেকে এসেছেন তারা বাংলাদেশের শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য কী বলেছেন, সেই কথাগুলো আমরা দর্শকদেরকে শুনিয়েছি। এখন আমরা যুক্তরাষ্ট্রে যারা প্রবাসী রয়েছেন বিশিষ্ট দুজন নাগরিকের সঙ্গে কথা বলবো, তারা কীভাবে দেখছেন এই আয়োজনটি। আমি প্রথমেই মুক্তিযোদ্ধা এবং সিটি কাউন্সিলম্যান নিউ জার্সির ডক্টর নুরুন্নবী, আপনার কাছে এই রোড শোটি কতটুকু আগ্রহ তৈরি করতে পেরেছে? আমার কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোড শো। এখানে অনেক মেইন স্ট্রিমের ইনভেস্টর্সরা এসেছেন, এনআরবিরা এসেছেন, এবং এখানে
উদ্যোক্তারা বাংলাদেশের যে বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইন্ডেক্সে বিভিন্ন যেভাবে উন্নতি হচ্ছে সেগুলো এখানে প্রদর্শন করছে এবং অনেকের ভিতরেই আগ্রহ সৃষ্টি হচ্ছে, অ্যাওয়ারনেস সৃষ্টি হচ্ছে। আমার মনে হয় যে এই ধরনের রোডশোর মাধ্যমে বাংলাদেশে ইনভেস্টমেন্ট যাবে। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর নুরুলবী। ধন্যবাদ জি। আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো, আর সাপ্তাহিক আজকাল পত্রিকার সম্পাদক এবং জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট জাকারিয়া মাসুদ, একটু আপনি আসবেন। আপনি একটু বলবেন যে সকালবেলা থেকে আপনি এই অনুষ্ঠানটি দেখছেন, আপনার কাছে কতটুকু আগ্রহ করতে পেরেছে এই প্রবাসীদের এই বিনিয়োগের জন্য, বাংলাদেশি বিনিয়োগকারীরা যেভাবে এখানকার আহ্বান জানাচ্ছেন সেটি আপনি কীভাবে দেখছেন? আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানটি। ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা এখানে শেয়ার বাজারে প্রচুর ইনভেস্ট করে থাকে এবং করে এই রোড শোর মাধ্যমে আমরা জানতে পারছি এবং জানছি যে আমরা এখান থেকে ইনভেস্ট করতে পারবো। তাহলে আমি আমার মাতৃভূমিকে, আমার বাংলাদেশকে এগিয়ে নেবার জন্য ওয়াই নট আমরা অবশ্যই করতে চাই। সেই সাথে যেই তথ্যটি আমরা পেয়েছি যে রিস্ক ফ্রি, যদি আমরা প্রপার চ্যানেলে যাই তাহলে রিস্ক থাকবে না এই ইনভেস্টের মধ্যে। এবং আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এখানে কিন্তু আপনার শুধুমাত্র যে বাংলাদেশিরা আসছে তা নয়, প্রচুর এখানে আমেরিকান লোকজনও আসছে এবং এরা যদি ইনভেস্ট করে বাংলাদেশে, এমনিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং ইনভেস্টের পরে হবে আরও অনেক দ্রুত গতিতে বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাকে অনেক ধন্যবাদ জাকারিয়া মাসুদ। আপনাকে ধন্যবাদ জি। এশা, আপনি শুনছিলেন এর পরে নিউ ইয়র্কের পরে আগামী 28 জুলাই রাজধানী ওয়াশিংটন ডিসিতে পরবর্তী বাংলাদেশ রোড শো অনুষ্ঠিত হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ। এশা, আপনাকে ধন্যবাদ। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। কুয়েতে ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত টি-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফাইনালে প্রেস ক্লাবকে 2 রানে হারিয়ে শিরোপা জিতেছে তারা। কুয়েতের আব্বাসিয়া ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রতিপক্ষের বোলিং সামলে নির্ধারিত ওভারে স্কোরবোর্ডে 120 রান তুলে বিসিএ। 121 রানের টার্গেটে খেলতে নেমে ভালো জবাব দিতে থাকে প্রেস ক্লাব। তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ম্যাচের শেষ পর্যন্ত তারা 118 রান তুলতে সমর্থ হয়। ফলে 2 রানে জয় পায় বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই ম্যাচ উপভোগে সেখানে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশি উপস্থিত হন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঈদের ছুটির পর দেশে করোনায় সর্বোচ্চ 247 মৃত্যু, শনাক্ত ও রেকর্ড 15,000-এর বেশি। পরের চালান এলে অ্যাস্ট্রাজেনেকা দেয়া শুরু ওয়ার্ডে টিকা কর্মসূচির নির্দেশ। রাজধানীতে প্রতিদিনই চলছে ডেঙ্গু রোগী, একদিনে সর্বোচ্চ 120 জন হাসপাতালে। ঢাকার নির্মাণাধীন ভবনে ঢু মারলেই মিলছে এডিসের লার্ভা, মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি অভিযান। এবং পদ্মা সেতু ঝুঁকিমুক্ত রাখতে শিমুলিয়া ঘাট মাওয়ায় সরানোর সুপারিশ। 4,000 টন জাহাজের ধাক্কায়ও বড় ক্ষতি হবে না, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।